হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম মেলার সেকেন্ড পার্ট ভিডিওটা নিয়ে। আর আজকে চলে এসেছি আবার মেলায়। আর আমি এখন কোথায় বসে আছি বলো তো? আমি মেলায় নাগরদোলা, মানে ব্রেক ড্যান্স যেটা বলে, তো সেই দোলনাটাই বসে আছি। আর আমি আর মেয়ে উঠেছি, আর ওইদিকে আছে হলো আমার বড় মেয়ে। তো দুজন এদিকে উঠেছে, ওই যে পেছনে মামি বসে আছে, আর আমি আর বোন এখানে বসে আছি। আর আজ থেকে অনেক বছর পর, মানে অনেক বছর বাদে আমরা একসাথে মেলায় এসেছি। এটা আমার কাছে একটা খুব গর্বের ব্যাপার। হিউম্যান আছে আমাদের সাথে, আর এই ব্যাপারটার মধ্যে আমার ফোনটা থাকবে। তো আর ওরা দুজন এটাতে বসেছে, আর হলো তোমার, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে। আর নাগরদোলনা চড়া হয়ে গেছে, আর এদিকে একটু খাওয়া দাওয়া করব। তো দেখো আমরা মালাই আইসক্রিম খাচ্ছি এখানে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মালাই আইসক্রিম খাওয়ার পর এদিকে চলে আসলাম পাওভাজি খেতে। তো আমি আর মেয়ে পাওভাজি খাবো, আর ওরা দুজন খাবে পটাটো স্প্রিং রোল। তো মেলায় অনেক খাবার দাবার, মানে বিভিন্ন রকমের খাবার দাবার উঠেছে। তো যার যেটা ভালো লেগেছে সে সেটা খেয়েছে। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলছি না। তো আবার দেখো এই দোকানটা চলে আসলাম। তো এটা হলো কসমেটিকের দোকান। তো মেয়েদের সবথেকে ভালো লাগার মানে একটাই দোকান হলো সাজার জিনিসের দোকান। তো এখানে চলে আসলাম, আর ওরা কিছু জিনিস কিনবে, তো দেখছে, তা তোমরাও দেখতে থাকো। তো অনেক রকমের মানে বিভিন্ন নিত্যা নতুন জিনিস সব উঠেছে দোকানে, সাজার জিনিস থেকে শুরু করে মানে বিভিন্ন খেলনার জিনিসও আছে সব রকম। তো এইখানে হলো আমার দাদা বৌদির সাথেও দেখা হয়ে গেছিলো, তো ওরাও গেছিলো, তারপর সবাই মিলে একসাথে ঘুরেছি মেলায়। আর এখান থেকেও কিছু জিনিস নিল ওরা সবাই। আর এখান থেকে কী কী জিনিস কিনলো এখন দেখাবো না আর বলবো না, তোমরা দেখতে থাকো। তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে। আর এটা হলো আমার ননদের মেয়ে, এও এসেছিল, আর এও খুব আনন্দ করেছে মেলায় এসে। ও সচরাচর আসে না, তো আজকে হঠাৎ বললো যে আমি মেলায় যাবো। তো বললাম যে আয় তাহলে। এই হলো মেলার অবস্থা লাস্টে। আমরা মেলা শেষ, এই সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা করে দাও সবাই, টাটা। টাটা, গুড নাইট, টাটা। তো মেলায় ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে, আর মন্দিরে চলে আসলাম। রাত 12টা বাজে এখন। এখন হলো মন্দিরে রাসলীলা আরম্ভ হয়েছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দুঃখের বিষয়, আমি মন্দিরে ঢুকতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তাই মেয়ে ঢুকে একটু ভিডিও করেছিল। তো এটা হলো শিব ঠাকুর সেজেছে, তো পেছন দিকটা দিয়ে ভিডিও করেছে, ওর জন্য শিবের যে মানে শিব সেজেছিল নাচ করছিল, তো মুখটাও দেখাতে পারিনি। আর মেলা উপলক্ষে দেখো মন্দিরটা খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে কিন্তু। আর হলো মন্দিরে এসেছিলাম আমি পয়লা বৈশাখের দিন, সেদিন মানে ছোট্ট একটা মিনি ব্লগ ছেড়েছিলাম, তো পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেন বলো তো, ওই দিন তো আমি দিনের বেলা এসেছিলাম, তো ওই লাইটিংগুলো তখন দেখা যায়নি, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি।
আর এখন তো রাতের বেলা তো লাইটিংগুলোতে মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আর এখন বাড়িতে চলে এসেছি, আর আমার অনেক দিন ধরে একটা জিনিসের শখ ছিল, তো সেই জিনিসটা আজকে ফাইনালি নিয়ে এসেছি বাড়িতে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো এইটা লাফিং বুদ্ধ, তো আমার অনেক দিন ধরে শখ ছিল একটা লাফিং বুদ্ধ ঘরে নিয়ে আসব। তো এটা শুনেছি সুখ শান্তি আর টাকা পয়সার প্রতীক, তো জানি না কদ্দূর কী হবে, সবাই বলে, তার জন্য আমার খুব ইচ্ছা ছিল একটা লাফিং বুদ্ধ কিনবো, তো আজকে ফাইনালি দেখতে পেলাম। আমি অনেক দিন ধরে খুঁজেছিলাম তো পাইনি, তো আজকে মেলায় দেখেছি এটা নিয়ে আসলাম। আর এদিকে আছে দেখো দুটো গাছ নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য, তো একটা ঝাউ গাছ আছে আর একটা ফুল গাছ আছে, দেখো এগুলো ডেকোরেশন করার জন্য নিয়ে এসেছি, তো কেমন হয়েছে বলো তোমরা। আর এখানে আছে একটা বাস্কেট, এই বাস্কেটটা নিয়েছি পুরো রেড কালারের বাস্কেট, তো আমার না রেড কালার দেখলেই খুব চোখে লাগে। আগে একটা র‍্যাক কিনেছিলাম ওটাও রেড কালার, আর একটা বাস্কেট নিয়েছি এটাও রেড কালার। আর হলো এদিকে একটা ইয়াররিং নিয়েছি দেখো, তো ইয়াররিংটা কেমন হয়েছে বলো। আমার ইয়াররিংয়ের অনেক কালেকশান আছে, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। কি বলো তো, এই কিনে কিনে ফেলেই রাখা হয়, আমি পরি না, আর এই কেনাগুলো পরলে আমার কানে খুব ব্যথা হয়, ওর জন্য আমি পরতে পারি না। তো অনেক কালেকশান আছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর হলো আর মেয়ে এখানে দুটো শাপনার নিয়েছে দেখো, তো শাপনারগুলো দেখলে মনে হবে না যে এগুলো শাপনার, তো দেখো মনে হচ্ছে যেন একটা খেলনা। তো এটা দেখো পেন্সিল কাটার, কিন্তু এই পেছনটা দিয়ে পেন্সিল কাটা যায়। আর একটা এনেছে দেখো মোটরসাইকেল শাপনার, তো এটা হলো ওর ম্যামের জন্য এনেছে এই শাপনারটা। আর কিছু কিনে আর মেয়ে একটা পেন্ডেন্ট কিনেছে আর হাতের একটা ব্রেসলেট কিনেছে, ওইগুলো এখন ঘরে নেই, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই প্যাকেটে কী আছে বলো, একটার মধ্যে জিলেপি আর একটার মধ্যে নিমকি, তো কেনার মধ্যে এইগুলোই কিনেছি, তো আর কিছু কিনিনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যারা নতুন আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো ভালো থেকো, আজকের মতো টাটা গুড নাইট, সবাই ভালো থেকো।